প্রিয় ক্রিকেট ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। রিয়াদ সম্মসহ এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন যারা, আসুন জেনে নেই বিস্তারিত। এশিয়া কাপকে সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। সপ্তাহব্যাপী ফিটনেস ক্যাম্প দিয়ে শুরু হবে এবারের ক্যাম্প। এরপর শুরু হবে স্কিল ক্যাম্প। সোমবার 31 জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পে ডাক পেয়েছেন 32 ক্রিকেটার। প্রাথমিকভাবে 32 ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হলেও ফিটনেস পরীক্ষা ও ইয়ো টেস্ট শেষে 21 বা 22 জনের দল ঘোষণা করা হবে। এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে কারা থাকবে সেটি আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে জানা গেছে 32 সদস্যের প্রাথমিক ক্যাম্পে রয়েছেন আলোচনায় থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। অভিজ্ঞ এই 2 ক্রিকেটার সুযোগ পেলেও সুযোগ মেলেনি এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফুদ্দিন, মৃত্যুঞ্জয় চৌধুরীদের। ইমার্জিং দলে খেলা তরুণ ক্রিকেটার মাহমুদ হাসান জয়, জাকির হাসান, তানজিম, সাকিব, তানজিদ তামিমরাও রয়েছে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে। তাদের সঙ্গে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান, সোহান রাও। এর আগে রোববার 30 জুলাই বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, সোমবার থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প এবং 3 তারিখ থেকে শুরু হবে ইয়ো টেস্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, সোমবার থেকে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে, 3 তারিখ ইয়ো টেস্ট আছে। ক্রিকেটারদের ফিটনেস কোন লেভেলে আছে সেটি আমরা দেখতে চাচ্ছি। এরপর স্কিল টেস্ট, দলের কৌশল এবং নির্দিষ্ট ক্রিকেটারের কার্যকারিতার ভিত্তিতে স্কোয়াড বানাবে নির্বাচকেরা। এশিয়া কাপের জন্য ঘোষিত দলে কোচ ও অধিনায়কের মতামতের গুরুত্ব থাকবে বলে জানান নান্নু। 21-22 জনের দল আগস্টের 5 কিংবা 6 তারিখ ঘোষণা করা হবে। ক্যাম্পে ডাক পাওয়া 32 ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মাহমুদ হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারি, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাইম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।